সেটি আপনারা দেখতে পাবেন। এবং যারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজে বাজে কথা বলে সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে মিজানুর রহমান আজহারি হুজুর কি বলেছে সেটিও আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে আসি শেখ আহমদুল্লাহ হুজুর কি বলেছে। নিশ্চয়ই জেনে গেছি যে বিশ্ব শান্তি এবং মানবতার মুক্তির দূত আল্লাহর প্রিয় হাবিব এবং রাসূল মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাল্পনিক ব্যঙ্গচিত্র অঙ্কন করে তাকে নিয়ে নানা বিদ্রুপাত্মক মন্তব্যের মাধ্যমে গোটা বিশ্বের মুসলমান এবং শান্তিকামী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিলেন। যিনি মানুষের অন্তরে দ্রোহের আগুন জ্বালিয়েছিলেন সেই কুখ্যাত সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স আজ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে সড়ক দুর্ঘটনার পর আগুন লেগে গেছে এবং মানুষের অন্তরে আগুন লাগানো মানুষটি নিজেই আগুনে পুড়ে শেষ হয়েছেন। এমনকি তার সঙ্গে যে দুটি লোক তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাকে রক্ষা করার কথা ছিল, তারাও পর্যন্ত তার সঙ্গে আগুনে পুড়ে সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া'আদ্দ লাহুম আযাবাম মুহিনা। যার অর্থ হলো যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার অপচেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দেয়, আঘাত করে, আক্রমণ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত বর্ষণ করেন, অভিসম্পাত নাজিল করেন এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তারা প্রস্তুত করে রেখেছেন। অন্য আয়াতে তিনি ইরশাদ করেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যার অর্থ হলো হে রাসূল, আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, তাচ্ছিল্য করে, অপমান করার অপচেষ্টা করে, ব্যর্থ চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন আমি অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তাদের ধ্বংস করবার জন্য, তাদের উপযুক্ত শাস্তি এবং প্রাপ্য বুঝিয়ে দেবার জন্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। যার অর্থ হলো হে রাসূল, যে সমস্ত কাফির এবং মুনাফিকরা আপনাকে কষ্ট দেয়, আঘাত করে, অপমান করার অপচেষ্টা করে, আপনি তাদেরকে এড়িয়ে চলুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তরফ থেকে উত্তম কর্মবিধায়ক, উত্তম ওয়াকিল, তিনি আপনার পক্ষ থেকে উত্তম যথাযথ ব্যবস্থা গ্রহণকারী। কোরআনে কারিমের এরকম বহু আয়াত আছে, যে আয়াতগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার বিষয়টি আল্লাহ তাআলার কাছে এত বড়, এত গুরুত্বপূর্ণ, যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ গালি দিলে তিনি এত তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন, এত দ্রুত শাস্তি দেন না। যতটা দ্রুততার সাথে শাস্তি নিশ্চিত করেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ অপমানকর কোনো কথা বললে, তাকে কষ্ট দিলে, গোটা কোরআন জুড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানকারী, তাকে কষ্ট দেওয়া মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন চরমপত্র ঘোষণা করেছেন, জারি করেছেন, তাদেরকে সতর্ক করেছেন। বন্ধুরা, শেখ আহমদুল্লাহ হুজুরের কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি মিজানুর রহমান আজহারি হুজুর কি বলেছে। আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিকই না, আমার নবীরে যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিকই না, আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে ওদের 14 গোষ্ঠী নির্বংশদের বলে ঠিকই না, আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই, বিশ্ব নবীরে গালি দিলে কলেজে আগুন লাগে, কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি, এটা অসম্ভব, এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীর কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই, কথা কয় না কি নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, ঠিক কিনা? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ টিচার, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. But a bishwer jonno tini superman hoye esheche ejon amar nobira jara gali dey eglu pitri porichoy hin jarot shonta bishwanobir samman niye ulta palta korle eta shojjo kora hobe na jore kon thik kina tumi amare gali dao ami mene nebo
আমার বাপারে গালি দাও মেনে নিব, আমার দলের গালি দিবি মেনে নিব, কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে, জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারালাল ইস্যু, এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলিগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই, 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা এই নবীর ভালোবাসা চাই, আমরা এই নবীর শাফাত চাই, আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন, আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। ও নবী আপনি জেনে রাখেন, আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে, দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। বলা আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী, বাল তুনফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন কথা কন? এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজনের চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাছানি যত ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? মুমিনের ভয় একজনের প্রতি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই, বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি, এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে। এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা! ও নবী আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ, পড়েন কে বলে? জোরে বলেন কে বলে? বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন। এন্ড ভেরিলি ইনডিড ইউর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি। সুবহানাল্লাহ, পড়েন।
বন্ধুরা, মিজানুর রহমান আজহারি হুজুরের কথা বলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।